বন্ধুরা, জীবন দর্শনের জন্য যোগী কথা চ্যানেলে আপনাকে স্বাগতম। তাদের সূক্ষ্ম শরীর অতি প্রখর শক্তিশালী, যার ফলস্বরূপ তারা সূক্ষ্ম শরীরে মুহূর্তের মধ্যে হাজার মাইল রাস্তা অতিক্রম করতে পারেন, আবার গন্তব্যস্থানে পৌঁছে নিজেদের ভৌতিক শরীর ধারণ করতে পারেন। আশা করি তোমরা স্বামী বিশুদ্ধানন্দ পরমহংসদেবের নাম শুনেছ। মহামহোপাধ্যায় ডাক্তার গোপীনাথ কবিরাজের গুরু ছিলেন তিনি। গন্ধবাবা নামেই ছিল তার প্রসিদ্ধি। তিনি জ্ঞানগঞ্জ মঠের সঙ্গেই যুক্ত ছিলেন। সেই মঠের একজন আচার্য নিমানন্দ তাকে যোগ দীক্ষা দিয়েছিলেন। সূর্যবিজ্ঞানেও সুদক্ষ করে তুলেছিলেন তাকে। শিক্ষা গ্রহণের পর অবশ্য তিনি আবার কাশীতেই ফিরে এসেছিলেন লোককল্যাণের জন্য। জ্ঞানগঞ্জ মঠের আচার্য আকাশমার্গে ঘুরে ঘুরে যোগানুকূল আর দিব্য সংস্কার সম্পন্ন শিষ্যের খোঁজ করতে থাকেন। এরকম কোন শিষ্যের খোঁজ পেলে তিনি তাকে নিজের মঠেই নিয়ে চলে যান। সেখানেই দীর্ঘ সময় ধরে চলতে থাকে শিক্ষা দীক্ষা। এই শিক্ষা সম্পূর্ণ হলে যোগের প্রচার ও প্রসারের জন্য তাকে সংসারে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। স্বামী বিশুদ্ধানন্দ পরমহংসদেব এইরকমই একজন শিষ্য ছিলেন। মঠের আচার্য এইভাবে তাকে জ্ঞানগঞ্জ মঠে নিয়ে গিয়েছিলেন। তোমরা যেখানে যাবে সেই জ্ঞানগঞ্জ মঠের প্রধানত দুটি বিভাগ আছে। প্রথম বিভাগটি বিশুদ্ধ জ্ঞানযোগের সঙ্গে সম্বন্ধিত, দ্বিতীয় বিভাগ হল যোগ বিজ্ঞান। যোগ বিজ্ঞানের অন্তর্গত ১৬টি বিভাগ আছে, যার মধ্যে রয়েছে সৌরবিজ্ঞান, সূর্যবিজ্ঞান, নক্ষত্রবিজ্ঞান, কালবিজ্ঞান, ক্ষণবিজ্ঞান, বায়ুবিজ্ঞান এবং চন্দ্রবিজ্ঞান। প্রত্যেক বিভাগের শিক্ষা আলাদা আলাদাভাবে দেওয়া হয়। সংসারে যার যে বিজ্ঞান শেখার যোগ্যতা আছে তাকে খুঁজে নিয়ে গিয়ে সেই বিষয়েই শিক্ষা দেওয়া হয়। এই কয়েকটা বিশেষ আশ্রম ছাড়াও সেখানে কয়েকটি তান্ত্রিক মঠও রয়েছে। সেগুলোর আকার বিশাল। এই মঠগুলোতে থাকেন উচ্চকোটির শাক্ত সাধকেরা। এই সাধকেরাও অলৌকিক শক্তি সম্পন্ন, কালজয়ী আর আকাশচারী। তারাও যোগ্যপাত্রের সন্ধানে ভ্রমণ করতে থাকেন। ঠিক এইরকম সিদ্ধ তান্ত্রিক লামাদেরও অনেক মঠ আর আশ্রম আছে। সেগুলোর বাইরের দুনিয়ার সরাসরি সম্বন্ধ আছে, কিন্তু সেই সব সাধকেরা ভৌতিক জগতের সামনে নিজেদের বাস্তব পরিচয় সম্পূর্ণ গোপন রাখেন। একবার এইরকমই এক তান্ত্রিক লামার সঙ্গে আমার পরিচয় হয়। তখন আমি পরকায়া প্রবেশের মাধ্যমে আমার এই চতুর্থ শরীর ধারণ করেছিলাম। সে প্রায় ৯০ বছর আগেকার কথা, কিন্তু অদ্ভুত রকমের অলৌকিক সিদ্ধি ছিল তার। নিজস্ব বিশেষ কোনো একটা সিদ্ধির জন্য তিনি একটা উপযুক্ত মৃতদেহের সন্ধান করছিলেন। তাওয়াং মঠেই এসেছিলেন তিনি। তার নাম ইউছেন লামা। প্রথম পরিচয়েই প্রভাবিত হয়ে গিয়েছিলাম। তিনি থাকতেন সিয়াং মঠে। শত শত বছর ধরে কাপালিক সম্প্রদায় আর অঘরীদের ভয়ঙ্কর তামসিক সাধনার কেন্দ্রবিন্দু এই সিয়াং মঠ। ইউছেন লামাই আমাকে জানিয়েছিলেন, বহু শত বছর আয়ুর অনেক কালজয়ী কাপালিক জানি না কবে থেকে ওই মঠে বাস করছেন। সকলেই প্রায় অমানসিক শক্তি সম্পন্ন, নিজেদের ভয়ঙ্কর তমগুণী তান্ত্রিক শক্তির বলে নানা রকম অসম্ভব কাজকে সম্ভব করে তোলায় তারা পারদর্শী ছিল। বিভৎস বিভৎস এবং অকল্পনীয় আতঙ্কের নানান দৃশ্য সৃষ্টি করতেও তারা সিদ্ধহস্ত। কিছুক্ষণ চুপ করে রইলেন ইচ্ছুং লামা। হয়তো মনে মনে ঠিক করে নিচ্ছিলেন এই বিষয়ে কতটুকু আমাদের কাছে বলা যেতে পারে। তারপর তিনি বললেন, বহু বহু বছর আগে আমার গুরুদেবের সঙ্গে প্রথমবার আমি সাংগ্রিল্লা ঘাটিতে যাই। সেটা ছিল একটা বুদ্ধ পূর্ণিমার দিন। তখনও আমি চতুর্থ শরীরে আসিনি। সেই সময়ে কিভাবে যে আমি এই থার্ড ডাইমেনশনের জগতের সীমা পার হয়ে ফোর্থ ডাইমেনশনের জগতে ঢুকে পড়েছিলাম তা আমার জানা নেই। গুরুদেবের কৃপাতেই এটা সম্ভব হয়েছিল। কিন্তু একটা কথা সম্পূর্ণ সত্যি যে সেখানে প্রবেশ করাতেই এই সংসারের অস্তিত্ব আমার কাছে বায়বীয় হয়ে গেল। তার জায়গায় একটা সদা নবীন, সদা আনন্দময় আর আলোকময় সংসার আমার চোখের সামনে উদ্ভাসিত হয়ে উঠল। আশ্চর্যের কথা এটাই যে সেখানে না ছিল সূর্যের আলো, না ছিল চাঁদনি। চারিদিকের বাতাবরণে একটা দুধ সাদা আলোর আভা প্রতিফলিত হচ্ছিল। সেই সময় অসম্ভব রকমের একটা নীরবতা চারিদিকে ছেয়েছিল। সেই আলোয় আমি দেখতে পেলাম একদিকে মঠ, আশ্রম আর নানান ধরনের নানান প্রকৃতির মন্দির, আর অন্যদিকে দিগন্ত বৃদ্ধিত্ব ধু ধু করা সাংগ্রিল্লা ঘাটি। অতি সুন্দর আর আকর্ষণীয়, এক অনিবর্চনীয় শান্তির সাম্রাজ্য,
যার রূপ বর্ণনা করা অসম্ভব। সেই মঠে পৌঁছে গুরুদেব আমাকে একজন লামার হেফাজতে দিয়ে কি যেন নির্দেশ দিলেন তাকে। তারপর ধীর পায়ে ভেতরে ঢুকে গেলেন। এরপর সেই লামা জানি না কখন আর কিভাবে আমাকে নিয়ে এমন একটা জায়গায় পৌঁছলেন যেখানে জমি ছিল স্ফটিকের মতো স্বচ্ছ। লামা আমার কানে ফিসফিস করে বললেন, জানো এই জমি যার উপরে তুমি দাঁড়িয়ে রয়েছ এটা একজন মহান যোগীর প্রবল ইচ্ছাশক্তির প্রস্তুত। শুধু তাই নয়, অনেক লোক লোকান্তরের সঙ্গেও এই জমির অদৃশ্য সম্পর্ক রয়েছে। এর নিচে কিছুই নেই। আমি হতবাক হয়ে গেলাম, বললাম, আমি তো কিছুই বুঝতে পারছি না। লামা একবার চারিদিকে তাকিয়ে নিলেন, তারপর বললেন, এখন অবশ্য তুমি বুঝবে না কিছুই, একটু সময় অপেক্ষা করো, সবই বুঝতে পারবে। সত্যি সত্যি একটু পরে এক আজব দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠতে লাগল। ওই স্ফটিকের মতো স্বচ্ছ জমি হঠাৎই অনেক দূর পর্যন্ত লাল রঙের হয়ে গেল, আর সেই জমি থেকে রং বেরঙের আলোকরশ্মি বেরোতে শুরু করল। পরিষ্কার দেখলাম সেই আলোকরশ্মিরা মাঝে মাঝেই নিজেদের মধ্যে ধাক্কা খাচ্ছে, আর তখন নানা রঙের ফুলকি বেরিয়ে আকাশে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। অদ্ভুত সেই দৃশ্য দেখে আমি বাক্যহীন হয়ে গেলাম। অপলক নয়নে প্রাণভরে এই অলৌকিক দৃশ্য আমি দেখছিলাম। হঠাৎই সেই রশ্মিগুলো নিজেদের মধ্যে ধাক্কা খাওয়া আর ফুলকি ছড়ানো বন্ধ হয়ে গেল। এবার ধীরে ধীরে রশ্মিগুলো ঘনীভূত হতে লাগলো। তারপর মাঝখান থেকে এক বিশেষ আকার প্রকট হতে থাকল। সেই আকার ক্রমেই বাড়তে শুরু করল। এরপর সেটা বিশাল একটা মহলের রূপ ধারণ করে নিল। পুরো মহলটাই চকচকে আর সাদা আলোয় ভরা। মনে হচ্ছিল পুরো মহলটাই যেন কাঁচের তৈরি। সামনেই উপরে ওঠবার জন্য যথেষ্ট লম্বা চওড়া স্বচ্ছ সিঁড়ি ছিল, তারপরেই মহলের বিশাল তোরণ। তার দুদিকে দুটো বিশাল হাতির শুঁড় ওপর দিকে তুলে দাঁড়িয়ে আছে। দুটো হাতি চকচকে কালো পাথরের তৈরি। কার মহল এটা, জানতে চাইলাম আমি। লামা আমার দিকে তাকিয়ে বললেন, এটা মহল নয়, আশ্রম। ওই মহান যোগীর ইচ্ছা সৃষ্টি, নিজের প্রবল ইচ্ছাশক্তি দিয়েই উনি সৃষ্টি করেছেন। সূক্ষ্ম জগতে থেকেও ওই যোগী কখনো কখনো এখানে এই ধরনের সৃষ্টি করেন। এর পেছনে তার কি উদ্দেশ্য আছে আমার ঠিক জানা নেই, অথবা ওই পরম মহাযোগীর কি পরিচয় তা বলা যায় না। আসলে তার বিষয়ে কেউ সঠিক কিছু জানে না, সব কিছুই ঘোর রহস্যময়। এই লামার কথাও কেমন যেন আমার রহস্যময় লাগলো। মনে হলো তিনি যেন কিছু একটা লুকোতে চাইছেন। লামা বললেন, যোগ বিজ্ঞান হলো প্রকৃষ্ট বিজ্ঞান। কার্য আর জ্ঞানের মিলিত অভ্যাস ছাড়া প্রকৃষ্ট বিজ্ঞানে অধিকারপ্রাপ্ত হওয়া অসম্ভব। কিন্তু বাস্তবে দেখা যায় যেখানে প্রকৃত জ্ঞান আছে সেখানে কর্ম হয় না, আবার যেখানে কর্ম আছে সেখানে জ্ঞানের অভাব পরিলক্ষিত হয়। একসাথে দুটো সত্তা খুবই দুর্লভ, আমি জানতে চাইলাম, যোগ আর বিজ্ঞান দুটোই কি একই ভূমির ওপর অবস্থিত? লামা বললেন, না তা নয়, দুইয়ের মধ্যে ভিন্নতা আছে। ইচ্ছাশক্তির পূর্ণ বিকাশই হলো যোগ, সেইভাবে মনশক্তির পূর্ণ বিকাশ হলো প্রকৃষ্ট বিজ্ঞান। সৃষ্টি যোগ বল থেকেও হয়, আবার বিজ্ঞান বল থেকেও হয়। একটাই কাজ করে ইচ্ছাশক্তি, আর অন্যটাই মনশক্তি। বর্তমানে বিজ্ঞানের যে উন্নতি হচ্ছে তার মূলে ইচ্ছাও আছে আবার মনও আছে, শুধু শক্তিটাই নেই। এই জন্যই তার আধার ভূমিতে অজ্ঞান অথবা ত্রুটি থেকেই থাকে। সেই অজ্ঞানতায় আর ত্রুটির কারণেই আগামী দিনে এই ভৌতিক বিজ্ঞান বিনাশেরও কারণ হতে পারে। এই পর্যন্ত বলার পর এবার থামলেন লামাজি। এইসব শুনে আমার দেখে মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। আমার খুবই জানার ইচ্ছে হচ্ছিল, এই সৃষ্টি কোন বল থেকে হচ্ছে, যোগ বল না বিজ্ঞান বল? এছাড়া এটাও আমি জানার জন্য খুবই উৎসুক, এই পরম মহাযোগের পরিচয় কি? কিন্তু সে কথা আমি তখন উঠালাম না। আমি ওই লামার সঙ্গে আশ্রমের ভেতরে ঢুকলাম। ফটক পার হতেই বিশাল লম্বা চওড়া উঠোন, যার মাঝখানে পদ্মফুলের মতো আকারের একটা বড় খুব ফোয়ারা। ফুলের ওপর একটা নগ্ন যুবতীর মূর্তি, মূর্তির হাতে কাঁচের মতো স্বচ্ছ একটা পাথরের কলসি।
আর তার ভেতর থেকে জল বেরিয়ে ফোয়ারার রূপ নিয়ে বাইরে আসছে। উঠোনের চারিদিকে ছিল লম্বা লম্বা দালান এবং অনেক কামরা। দালানের স্তম্ভগুলো ছিল নানা রকমের অপূর্ব বুটিদার নকশা। মেঝোগুলোও সেই রকম, দেওয়ালে দেওয়ালে বিভিন্ন ধরনের সব প্রকৃতির দৃশ্যের ছবি আঁকা। সেই উঠোনে এবং দালান পার হওয়ার পর আবার সিঁড়ি পেরোলাম। সেই সিঁড়ি দিয়ে নেমে একটা অতি সুন্দর বাগানে পৌঁছলাম। বাগানে নানা রকমের ফুল আর ফলের গাছ লাগানো ছিল। সেই সব ফুলের দিব্য সুগন্ধে সারা বাতাবরণ মমহ করছিল। এর ফলে সামগ্রিক পরিবেশ আরও রহস্যময়, রসময়, আনন্দময় হয়ে উঠেছিল। জমির ওপর মখমলের মতো মোলায়েমের সবুজ ঘাসে ভরা। সত্যি কথা বলতে কি, সবকিছুই যেন আমার কেমন স্বপ্নময় লাগছিল, ঘোরটা কাটছিল না। মনে হচ্ছিল আমি যেন কোনো এক স্বপ্নের জগতে ঢুকে পড়েছি। মুগ্ধ হয়ে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে দেখছিলাম সেই মহান আর পরম যোগীর অদ্ভুত কীর্তি। আর তখনই একটা অবাক করা ঘটনা ঘটে গেল। কোথা থেকে যেন এক 24-25টি যুবতী সেখানে এসে গেল। তারা সবাই ছিল একই বয়সের, শুধু এই নয়, দেখতেও তারা একই রকম, উচ্চতাও একই রকম, 20-21 বছরের বেশি বয়স কারুরই হবে না। প্রত্যেকের খোলা চুল পিঠের ওপর দুলছে, পরনে সকলেরই গেরুয়া রঙের শাড়ি, গলায় স্ফটিকের মালা, সকলের চেহারার অপূর্ব তেজের দমক, চোখে মুখে তাদের অপার শান্তি আর পরিতৃপ্তির ভাব। আমাদের আজকের পর্ব এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে আমাদের আরও উৎসাহ দিন। পরবর্তী পর্ব দেখতে আমাদের সাথে যুক্ত থাকুন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও পেতে বেল আইকন প্রেস করুন।